আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজ আমরা আলোচনা করব শুক্র গ্রহ যেই গ্রহ আমাদের ভোগ বিলাসিতা লাক্সারি ল্যাভিস আমাদের আনন্দ সুখ দাম্পত্য জীবনে সুখ প্রেম এই সমস্ত কিছু দেয় সেই শুক্র গ্রহ কে কীভাবে স্ট্রং করবো অর্থাৎ এই শুক্রগ্রহের কৃপা পেতে কি কি করব আমরা এই সম্পর্কে আলোচনা করব এই প্রসঙ্গটি সম্পর্কে আলোচনার জন্য আমাদের একজন বিশিষ্ট আমাদের পরিবারের সদস্যা কিন্তু আমাদেরকে অনুরোধ করেছিলেন অনেক দিন আগে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে উঠতে পারিনি তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমরা এটা করেছি সবারই লাগবে কাজে দেখবেন কেননা শুক্র গ্রহ যদি

বা নিচস্ত থাকে তাহলে কিন্তু জীবনে আর দারিদ্রতা ছাড়া কিছুই জোটে না তাই আমরা সবাই চাই লাভ ইজ লাক্সারি আমরা চাই চাই আনন্দ ভোগ বিলাসিতা সেই সম্পর্কে আলোচনা করবো এবং শুক্র গ্রহকে কীভাবে আমরা স্ট্রং করব সেটা জানতে পারবো চলুন আমরা আলোচনা শুরু করি কিন্তু তার আগে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সেখানে থাকা যে অল অপশান আছে সেটিও ক্লিক করে রাখুন এর ফলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে সেটা আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান হিসাবে আর আপনাদের কি হবে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে নানান দেশ থেকে প্রায় ওয়ার্ল্ডের সমস্ত দেশ থেকেই আমাদেরকে যারা ভিউ করছেন এবং সাবস্ক্রাইব করেছেন এইভাবে পাশে থেকে আমাদের চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে সারা জীবন জুড়ে থাকতে চান এবং বিশেষ সুবিধা পেতে চান জ্যোতিষী দৃষ্টি থেকে অর্থাৎ জ্যোতিষী ই অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি পেতে চান নিউমোরোলজিক্যাল কোনো রেমেডি পেতে চান লাল কিতাব অনুসারে কোনো রেমেডি পেতে চান রেইকি সম্পর্কে কোনো রেমেডি পেতে চান বা বাস্তু সম্পর্কে কোনো যদি রেমেডি পেতে চান বা হস্তরেখা সম্পর্কে কোনো যদি আপনারা রেমেডি পেতে চান জয়েন্ট বটনে অবশ্যই আপনারা যে দেখে নিতে পারবেন কী কী ফেসিলিটি সেখানে দেওয়া হচ্ছে এবং আমাদের সাথে সম্পর্ক করতে পারেন চলুন আজকে আলোচনা শুরু করি প্রথমেই বলবো যে শুক্র গ্রহ বলেই দিলাম তার ক্যারেক্টার কি 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 আমাদের দেয় আপনারা অবশ্যই কিন্তু এই শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য প্রথমেই পরিষ্কার জামা কাপড় পরতে হবে শুধু ওই জামা কাপড় কেচে পরলেই কিন্তু হবে না সেই জামা কাপড় যেন ইস্ত্রি করা পরা হয় ইস্ত্রি করা ছাড়া জামা কাপড় পরবেন না আর আজকে যেটা পরলেন সেটা আবার কালকে পরবেন না আজকে পরা হয়ে গেলে সেটা ধুয়ে দেওয়া উচিত ধুয়ে দেওয়া মানে জল কাঁচানো সার্ফ দিয়ে কিন্তু কেচে দিতে হবে এরপরে বলবো যে লাল বা হলুদ না পরা যত সম্ভব শুক্র গ্রহকে স্ট্রং রঙ করার জন্য যত বেশি সাদা রঙ সাদা রঙ শুক্রগ্রহ সাদা রঙের প্রতিনিধিত্ব করে সাদা রঙ বা গোলাপি রঙ বা লেমন যেটাকে বলা হয় সে লেমন রঙ লাইট গ্রিন হলেও চলবে পেস্তা কালার হলেও চলবে ফিরোজা কালার হলেও চলবে এইগুলো কাপড় যত বেশি পরা যায় একই সাদা রঙ পরতে তো ভালো লাগে না কারো তাই ঘুরিয়ে ফিরিয়ে এই কালারগুলো যত বেশি আপনারা অ্যাপ্লাই করবেন নিজেদের জীবনে আপনি একটা রুমাল ব্যবহার করছেন সাদা করুন আন্ডার গার্মেন্টস যদি সাদা বা গোলাপি রঙের ব্যবহার করেন পুরুষ বা মহিলা তাহলেও কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন এবং হ্যাঙ্কি থেকে হ্যান্ডকারচিপ থেকে আরম্ভ করে বেডশিট বেড কাভার তারপরে পিলো কাভার তারপরে কাটেল অর্থাৎ পদ্মা সমস্ত কিছু অর্থাৎ যত বেশি আপনার জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন এমনকি খাদ্যেও খাদ্যেও যত বেশি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ততই কিন্তু উপকৃত হবেন তারপরে বাড়িতে যদি সম্ভব হয় ফুলের গাছ লাগাবেন টবেই লাগান ফুলের গাছ লাগাবেন কি ধরনের ফুলের গাছ লাগাবেন যেই ফুলের সাদা ফুল দেয় সাদা ফুল দেয় বা গোলাপি ফুল দেয় অর্থাৎ শুক্র গ্রহর সাথে সাদা এবং গোলাপি কিন্তু খুব ভালোভাবে রিলেটেড তারপরে শুক্র মন্ত্র কিন্তু পাঠ করতে হবে সুক্ত পাঠ করতে হবে আর সাদা জিনিস বেশি করে খেতে হবে আর স্ত্রীকে কিন্তু বা অপমান করা যাবে না যারা পুরুষ আছেন তারা কিন্তু স্ত্রীকে অপমান করবেন না কেননা এই যে শুক্র গ্রহর এর অধিদেবতা হলে ইন্দ্রাণী আর প্রত্যতি দেবতা হলেন ইন্দ্র এবারে আমরা যে বললাম যে শুক্রমন্ত্র পাঠ করবেন তার শুক্রমন্ত্র পাঠ আপনারা করতে পারেন নিয়মটা আমরা বলে দিচ্ছি শুক্রমন্ত্র অবশ্যই পাঠ করবেন বৈদিক দেখুন অনেকগুলো মন্ত্র বলছে যেটা আপনার সম্ভব হবে সেটা করবেন বৈদিক মন্ত্র হচ্ছে ওম অন্নাৎ পরিশ্রুতা রসম ব্রহ্মাণা ক্ষত্রম পয়াহা শ্যামম প্রজাপ্রতিহা রিটেইনা শত মেন্ডিয়াম bipana ওম শুক্রমন্দস্য ইন্দ্রশ্চন্দ্রীয় মিডম পায়ো মীতম মધુ এটা আপনারা বৈদিক মন্ত্র বলতে পারেন পৌরাণিক মন্ত্র হলো হিমকন্দ্রমেনা লাভম দৈতানম পরমং গুরম সর্বশাস্ত্র প্রবক্তারম ভারগাবম প্রণামহম বীজ মন্ত্র হচ্ছে শুক্র গ্রহের যে বীজ মন্ত্র সেটা হচ্ছে ওম দ্রাম দ্রেম দ্রোম শুক্রায় সক্রায়ানমাহা এটা হচ্ছে বীজ মন্ত্র আর সাধারণ মন্ত্র হচ্ছে ওম সোম নামহা এই মন্ত্রটিকে রোজ যদি একটি নির্দিষ্ট সংখ্যায় জপ করা যায় এবার জপ সংখ্যা কত ষোলো হাজার বার ষোলো হাজার বার আর কখন করা উচিত সূর্য যখন উদয় হচ্ছে এই সময় যদি ওম সুম শুক্রানমহ যদি বীজ না পারেন বীজ কিন্তু যদি একদম মন্ত্র সিদ্ধ করে দেন কাজে একদম ফল দান করবে কিন্তু ষোলো হাজার বার হতে হবে এবারে তো পসিবেল হয় না ধরুন ষোলো হাজার বার একসঙ্গে তো আপনি পসিবেল করতে পারলেন না যখন পসিবেল হয়ে যাবে তখন কিন্তু আপনি এর ফলস্বরূপ পাবেন আর আপনি যদি সূর্যোদয়ের সময় ষোলো হাজার বার করতে পারেন খুবই ভালো নাহলে আপনি ওম সুম শুক্রায় নাম যে সাধারণ মন্ত্র সেটা করবেন চলুন ফেরুন খান যাই কিছু খাচ্ছেন সাদা জিনিস আর এলাচ এলাচ খেলে কিন্তু শুক্রগ্রহ খুবই সতেজ সতেজ হয়ে যায় উচ্ছস্ত হয়ে যায় আর ভালো ফল দান করে এটা খাবেন যত পারবেন বেশি করে ব্যবহার করবেন বাইরে কোথাও বেরোলে একটা এলাচের দানা মুখ দিয়ে যাবেন দেখবেন কি ফলাফল পাবেন বা বীজ মন্ত্র আপনারা পাঠ করুন ওম দ্রাম দ্রেম দ্রম कहा शुक्रिया नम आर এই যে আমরা বললাম যে পৌরাণিক মন্ত্র মিনা লাভম দ্বৈতরমু সর্বশ্র গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারাম ভার্গবাম প্রণাম মহাম আর বৈদিক মন্ত্র ওম অন্যতপরিশ্রুত রসম ব্রহ্মণ ব্যাপীবৎত্রম পয় সোমং প্রজা পিহেন সত্যমেদ্রিয় বি ওম শুক্রমন্দশ পয়ো পৃত মধু এটা যেটা ইচ্ছা আপনারা পাঠ করবেন আর একটা কথা বলে রাখি যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি কি করে বুঝবেন যে আপনার শুক্রগ্রহ ড্যামেজ আছে প্রথমেই বলবো যে আপনার যদি জন্মছক থাকে সেখানে যদি শুক্র আর সূর্য একসঙ্গে থাকে বা শনি বা শুক্র যদি একসঙ্গে থাকে বা শুক্র বা রাহু একসঙ্গে থাকে বা শুক্র বা কেতু থাকে তাহলে জানবেন যে শুক্র ড্যামেজ আর যদি আপনার চন্দ্র যেখানে আছে সেখান থেকে যদি ষষ্ঠ এক দুই তিন চার করে গুনতে হবে ছক আপনারা যারা ছক গুনতে জানেন তারা পারবেন এমনিতেও যদি ছক থাকে আপনাদের কাছে তাহলে চন্দ্র যেখানে আছে চন্দ্র থেকে স্টার্ট করবেন এক ধরে চন্দ্রকে এক ধরে স্টার্ট করে ছয় নাম্বার ঘরে যে দেখবেন বা যদি আপনার যেখানে লগ্ন লেখা আছে দেখবেন লং ল অনুষ্ঠান লং লেখা আছে সেখান থেকে আপনি লং থেকে এক দুই তিন চার পাঁচ ছয় করে গুনে ছয় ঘরে যাবেন সেখানে যদি আপনার শুক্র থাকে অর্থাৎ চন্দ্র থেকে ষষ্ঠে বা লগ্ন থেকে ষষ্ঠে যদি থাকে জানবেন যে আপনার কিন্তু শুক্রগ্রহ কুপিত আছে নিচস্ত মানে দূষিত আছে সেটা কিন্তু মানে তার উপায় কিন্তু আপনাকে করতে হবে সাদা মিষ্টি খাবেন শুক্রবারে পায়েস খাবেন এবং মা লক্ষ্মীর অবশ্যই আপনারা আরাধনা করবেন মা লক্ষ্মীর আরাধনা করবেন আর কোনো স্ত্রীকে অপমান করবেন না যদিও কোনো স্ত্রীকে কোনো সময় অপমান করতে নেই কারোরই করা উচিত না সেটা মহিলা বা পুরুষ সবারই ক্ষেত্রে বলবো আর একটি কথা এখানে বলে রাখি যে কি করে জানবেন যে শুক্রগ্রহ ড্যামেজ আছে এই দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় যারা উল্টো পাল্টা কমেন্ট করে দেখবেন পরনিন্দা চর্চা করে এই এক নাম্বার হচ্ছে শুক্র গ্রহ ড্যামেজ আছে এদের জানবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা সবসময় বাজে বাজে কথাবার্তা বলে অপরকে সম্মান দেয় না জানবেন শুক্র গ্রহ ড্যামেজ আছে তিন নাম্বার বলবো নোংরা আবর্জনার মধ্যে থাকতে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না দেখবেন তারাও দেখবেন তাদের শুক্র ড্যামেজ আছে তারপরে দেখবেন যে এই শুক্র ড্যামেজ হলে বন্ধু হয় না বন্ধু কমই কমই আসে বা দাম্পত্য জীবনে দে দেখবেন কলহ আর কি হয় এই টাকা পয়সার তো অভাবের এটা একটা ব্যাপার আছেই এইগুলো থাকলে কিন্তু শুক্র গ্রহকে কি করতে হবে উন্নীত করতে হবে সেই জন্য যা যা আমরা বললাম এইগুলো যদি করতে পারেন দেখবেন জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন এই শুক্র শুক্রবার দিন এটা পালন করুন আর যতই পারবেন ততই আপনারা এই সাধারণ মন্ত্র যেটা বললাম সেটাই করুন ওম সুম শুক্রায়ন ওমহা করুন না ওটাই করতে থাকুন খাবার আগে যা খাবেন ওইটাই ওরকম বলে করতে থাকুন দেখুন জীবনে কতটা সুন্দর একটা আপনারা আবহাওয়া পাবেন বাতাবরণ পাবেন আর নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু কিন্তু পেয়ে যাবেন এরপরে আর আমরা শুক্র নিয়ে আর একটা আমরা রেমেডি দেবো কারণ এখানে যদি বলতে চাই প্রচুর বড় হয়ে যাবে এমনিতেই সবার ধৈর্য থাকে না এত বড় একটা ভিডিও দেখতে আর একটা আমরা করব। সেখানে কিন্তু আমরা নিউমোরোলজিক্যাল অ্যান্ড রেকি এই দুটোর কম্বিনেশনে একটা বলবো দেখবেন ওটাও আপনাদের খুবই ভালো হবে ওগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো থাকবেন আপনাদের জীবনে গ্রহ একদম ঢেলে দিক আপনাদেরকে দু হাত ভরে দিন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং বারবার বলবো ওম সুম শুক্রায় নমাহ